তো বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এলিয়েন, তো এলিয়েনের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন। প্রতিমাটাও কিন্তু একেবারে এলিয়েনদের কনসেপ্টেই করা, কারণ দেখতে পাচ্ছি যে মা দুর্গা কিন্তু ওখানে ভাসছে আর কি, তো এটাও কিন্তু এলিয়েনদের মতনই একটা ইয়ে আর কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার যাদব 2.0। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আর আজকে আছি আমি কালীনারায়ণপুরের সুরত সঙ্গই। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, একেবারে ইউনিক একটা কনসেপ্ট। আর এই পুরো ভিডিওটাই থাকছে আমার একজন বন্ধু, এই যে রাজা। তো রাজারও একটা চ্যানেল আছে, রাজা দ্য ব্লগস, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ভালো ভালো ভিডিও বানাই। তো আমরা এখন যাব ভিতরের দিকে, আর কি কি কাজ চলছে, কেমন প্রস্তুতি, সব কিছুই কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু ভিতরের দিকেই ঢুকছি আর কি। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ, আর এই দেখুন কি কি করছে সেগুলো আপনাদের দেখাই। এই যে এটা কিন্তু হচ্ছে, এই যে যাওয়ার জন্য হয়তো বা বৃষ্টি মিষ্টি হতে পারে বা কাদা টাদা থাকবে, সেই জন্য এইগুলো কিন্তু করছে। আমার পেছনে যেই স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেলিব্রিটিরা আসবে, যেহেতু পুজো উপলক্ষে কিন্তু অনেকেই আসে ঘুরতে, এখানে কিন্তু আসবে। আর জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক বড়। এই যে এটা হচ্ছে স্টেজ। তো বন্ধুরা আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি, এই পুরো কনসেপ্টটা বা পুরো ইয়েটা হচ্ছে কিন্তু সুরত সংঘ কালীনারায়ণপুর। তো নতুন কিছু করে আর কি, মানে সবার কাছে নতুন জিনিস তুলে ধরে, নতুনত্ব। তো বন্ধুরা পেছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা বড় এই প্যান্ডেলটা। তো সত্যি কথা বলছি, এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট, আর এরকম ইউনিক কনসেপ্ট মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি। আর যেহেতু এই জায়গাটা কিন্তু কালীনারায়ণপুর অনেকটাই বিখ্যাত, মানে ভালো, যে প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন কনসেপ্ট করে এখানে, তো সেই অনুযায়ী কিন্তু এইটা কিন্তু চরম সুন্দর লাগছে। এখন কিন্তু ভিতরে যাওয়ার ট্রাই করছি। আর এই দিকে কিন্তু যেহেতু এটা পুরো কনসেপ্টটা এলিয়েনদের কনসেপ্টের মতো, তো এখানে কিন্তু সেই এলিয়েনদের সেই ওইগুলো বানানো হয়েছে। ওই যে এখানে রঙের কাজটা চলছে, সব কিছুর কাজটা কিন্তু এখানে চলছে। পাশে দেখতে পাচ্ছেন এলিয়েন, তো এলিয়েনের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন। তো তো বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এখনই লাগছে, টোটালটা কমপ্লিট হয়ে গেলে আরও কতটা সুন্দর হবে সেটা আপনারা হয়তোবা এতক্ষণে বুঝতে পেরেছেন। আর প্রত্যেকটা এলিয়েনের মানে স্ট্রাকচারটা কিন্তু প্রায় একই ধরনের, কিন্তু লাইটিং দিয়েছে বলে আলাদা আলাদা লাগছে। তো তবে কিন্তু খুব সুন্দর লাগছে, এখনই কাজ কমপ্লিট হয়নি তাও কতটা সুন্দর লাগছে সেটা হয়তো বা আমি ক্যামেরার মাধ্যমে কতটুকু বোঝাতে পারছি আপনাদের সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা এখানে কিন্তু দুটো এলিয়েন দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে, ওয়ান সাইড অফ মজা লাগছে, কারণ খুব সুন্দর একটা ইয়ে দেখাচ্ছে আর কি। তো ওইদিকেও কিন্তু রাজাদা ব্লগ করতে ব্যস্ত। কনসেপ্টটা কেমন পুরো? কনসেপ্টটা সত্যি কথা বলতে একদম ইউনিক কনসেপ্ট, ইউনিক। আর আমার যেটুকু মনে হয় এক থেকে পাঁচের মধ্যে জায়গা করছে নদীয়ার মধ্যে। আমি তো ভাবছি নদীয়ার ভিতরে এক থেকে দুই তিনের ভিতর থাকছে, বলে তো ভালোই। হ্যাঁ তো বন্ধুরা আমি কিন্তু এবার ভিতরে ঢুকে পড়েছি আর কি, আর ভিতরের চিত্রটা আপনাদের দেখাই। এটা কিন্তু আর এক ধরনের অসাধারণ, এইদিকে কিন্তু দুর্গা ঠাকুরের বা দুর্গা প্রতিমার কাজ চলছে, এটাও কিন্তু অনেকটা এলিয়েনের মতোই করা আর কি। তো বন্ধুরা এই যে এলিয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই এলিয়েনগুলোর স্ট্রাকচার কিন্তু এখান থেকেই বানানো হয়েছে, এই ডাইসগুলো।
তাহলে কতটা আগের থেকে কাজগুলো করছে? আর এইগুলো কিন্তু অনেকটা নরম আর কি, ওই যে চপ্পলের নিচে যেগুলো থাকে অনেকটা সেরকমই। আর এইদিকে কিন্তু উড়ো দমছে কাজ চলছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু প্রতিমাটাও কিন্তু একেবারে এলিয়েনদের কনসেপ্টেই করা, কারণ দেখতে পাচ্ছি যে মা দুর্গা কিন্তু ওখানে ভাসছে আর কি। আমাদের এই সাইডটা বেসিক্যালি আমাদেরই জায়গার ভিতর পড়ে, তো কেমন লাগছে এখানে এসে কাজ করতে? মানে মানুষজন, মানে মানুষজন কেমন, ব্যবহার ট্যাবহার? বন্ধুরা, দাদার কাছ থেকে শুনলাম সব কিছুই। তো আপনারা যদি সুন্দর, মানে সুন্দরটা উপভোগ করতে চান, তাহলে সন্ধ্যার টাইমে আসতে হবে। কারণ এই প্রত্যেকটা, মানে যে প্লাই আছে, প্লাইয়ের নিচে কিন্তু সুন্দরভাবে চুনি বল দেওয়া আছে, যার কারণে কিন্তু জিনিসটা আরও সুন্দরভাবে ফুটবে, যেটা বললো দাদার। তো বন্ধুরা, দেখলাম অনেক ভালো লাগলো, সব কিছুই অনেক ভালো লাগলো। শেষে একটা কথাই বলবো যে আপনারা আসুন, যেহেতু ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছে, তাও আপনারা একবার হলেও আসুন, দেখতে পারবেন। আর দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সত্যি হ্যাঁ, ভালো জায়গা। তো আমি কিন্তু এলিয়েন দেখে আর নিজেকে ইয়ে করে রাখতে পারলাম না, রাজাকে বললাম কিন্তু এলিয়েনের সাথে ছবি তুলবো, ও কিন্তু আমাকে ছবি তুলে দিল। তো এখানে কেমন লাগছে রাজা? তোমাদের তো এইটা, তার নতুন করে তো বলার কিছু নেই, তাই না? তবুও কেমন লাগছে? আমার একটাই কথা যে এখানে সবাই আসুক, দেখুক। মানে শুধু কলকাতাতে বড় বড় পুজো হয় এটা সবাই হয়তো ভেবে থাকে, কিন্তু নদিয়ার বুকে এরকম একটা পুজো, সবাই আসুক, এসে দেখুক, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আসুন, এসে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।